দেখে রাখছি আমরা চাইনি যে আমার দেহ কী করু ও মানুষ করে দিই একটু মানে যা করে দিই যাতে ও খাওয়াবি পারে করে পারে আর ছোটটা তা দিলে করে নি করবি এই মায়ের জন্যই বাড়াবি দেয় না ঠিক আছে কিন্তু তারপরেও নিজের একটা আবেগ বিবেক কথা আছে না আর ভাইটা আছে বোন বিয়ে হলো সে বোন তো ভালো হলে হয়েছে কিন্তু বোনের বাড়ি তারপরে আবার বোনের বোনেরও হবে

আপাস বসোর্স বাশলিম মাদ্রাসায় দেব নিয়ত করেছি যদি আল্লাহ তাআলা আমাকে ভালো রাখে সুস্থ রাখে ভালো জায়গায় দেব মাদ্রাসা থেকে মাদ্রাসায় দিলে তো নিজের আগে মিডিয়া জগৎ থেকে ইস্তফা দেওয়া লাগবে আমি 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 আমার কথা বাদ দেই আমি চাই আমি চাইনি যে আমার ছাওয়াল আমার পরিচয় বড় হোক আমি চাই যে আমার সওয়াল আমার ছাওালের পরিচয়ই বড় হোক কারণ আমি যে তাই করছি না কে ওর বাবা যে তাই করছে না কে আমি ওকে ভালো পড়াই নেব ঠিক আছে

মানুষ কত কি করতেছে মানুষের কথা বাদই দিলাম হ্যাঁ আমি সবার মাঝে আইছি সবাই আমাকে চিনে তো আমি আমার ছেলেকে যেটা বানানোর মোনেতে নিছি মানে নিয়তেই বরকত হ্যাঁ এখন আল্লাহ যদি ভালো রাখে আমার সন্তানকে ভালো রাখে যদি সুস্থ রাখে আমাকেও ভালো রাখে আমাকেও সামুক্তে দে সবকিছু তো বানামির ছালে টাকা লাগে বুঝছেন টাকা আল্লাহ তালা সকল ভালো কাজের তার নিয়তের উপর নির্ভর করে তবে আমি নিয়ত করেছি যে ওকে 5 6 বছর বয়সে মানে কিছু আগে কিছুদিন স্কুলে পড়াবো বুঝছেন স্কুলে পড়ায় যে বাংলা পড়াটা শিখাবো শেখানোর পর তারপরে ভালো একটা জায়গায় দেব আমি সেই হুজুরকে একটা কথা বলে আসবো আমি আমার সন্তানের কাছে ওই দিনে আসবো যে দিন আমার সন্তান ভালোভাবে কিছু করে বের হবে তার আগে আলিটা শিয়া ওকে নিয়ে যাবে ঠিক আছে আমি শুধু দিয়ে আসবো আর আমি সেই হুজুরকে বলে আসবো যে মানুষের মুখের উপরে যেন আমি বলতে পারি যে আমি আমার সন্তানকে এটা বানাইছি অনেকেই হয়তো অনেক রকম কথা বলবে এখন যে নিজে কি করি খা সালা একবার এটা বানাইছাও কিন্তু সবাই তার এক রকম হয় না ঠিক আছে আমি তার মানুষের কথা কান দেওয়া যাবে না হয়তো হয়তো সারা জীবনও থাকব না ঠিক আছে তাই বলে যে ছেলের ছেলের জীবনটা बर्बाद করব তা না ঠিক আছে মা যা করে বাবা যা করে সেটা তাদের ব্যক্তিগত বিষয় কিন্তু সন্তানকে তো ভালো শিক্ষা শিক্ষিত করায়ে লাগবে অবশ্যই ওই ওই কাজ না করে শিক্ষিত তো বানাই লাগবি যাতে আমার ছেলে আমার মত মূর্খ না হয় মানুষের কথা না শুনে ভালো কিছু করতে পারে আমি চাই যে আমার মানে তোমার ছেলেরে তুমি জেনারেলে না পড়ে মাদ্রাসায় পড়াবো তাই তো হ্যাঁ মাদ্রাসায় পড়ানে খুব ইচ্ছা ওই যে মানুষের ছেলে পেলে আসে কি মজা করে কথা বলে মানে ওইটা আমার ভালো লাগে ঠিক আছে তাই আমি রাতের বেলা শুয়ে শুয়ে ভাবি মানে অনেক ভিডিও দেখি ফেসবুকে মনে হয় যে আমার ছেলে যদি এরকম ইসলামের পক্ষ নিয়ে কথা বলতো এরকম মানুষকে বুঝাইতো তাহলে আমার মনটা শান্তি পাইতো ঠিক আছে খুবই ইচ্ছা আমার ছেলে টুপি মাথায় দিয়ে মানে একটা ইচ্ছা আছে ঠিক আছে এখন ইচ্ছা পূরণ হবে কিনা না জানি না এখন যদি ছেলে ইচ্ছা না পূরণ করে না এখন ছেলের যেভাবে তৈরি করবা ও তো ছোট মানুষ ওরে যেদিকে নিবা এখন ও সেদিকে যাবে মনে করো তুমি যদি ইচ্ছা করো বা ওই হিসাবে চলো বা চালাও তাহলে ছেলেকে হাফেজ বানানো বা মাদ্রাসায় পড়ানো কোনো ব্যাপার না কিন্তু হ্যাঁ ঠিক আছে কারণ হলো একটা শুরু থেকেই একটা ধারা ধরা লাগবে যে আমি এই ধারায় গিয়ে আমার ছেলের এই নিয়ে যাব এটা শুরু থেকে বীজ বপন করা লাগবে কথা বলো নাই কিন্তু অনেক 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 মনে করেন জামার আমার আশা বুঝছেন কিন্তু মনে করেন যে মাঝখানে এই সব ঝামেলা আসি মনে করেন যে মেলা টাকা খাবার খরচ তো বোঝেনি না তা তো অবশ্যই আমি যা আমি যেটা সত্যি বলি আমি হচ্ছে মনে করেন যে যা ইউটিউব থেকে ইনকাম করি এক বস্তু চাউলের দাম কত সেটা তো আপনি ভালোই জানেন সে তো জানি পাঁচশো টাকা বাজার করতে নিয়ে গেলে কিছুই হয় না ছেলের দুধ কিনতে গেলে কিছুই থাকে না ঠিক আছে

好き নাই তো লাগবে ও ওকে খাওয়ানো পড়ানো এখন তো ছোট আছে কমই লাগছে বুঝেন নাই আর দুই দিন পরে যখন বড় হয়ে যাবে তখন তো আর বেশি লাগবে অনেক ই আছে মনে করা আছে মিলাই দেবে এটা হলো এটা হলো আসল কথা মুখ দিবেন যিনি হার দিবেন তিনি মানুষ আচ্ছা বুঝেন তাই মনে করেন যে আমার এত কষ্ট হ্যাঁ এত সমস্যা করলে মানুষ হুম

তবে আমি মানুষের টা দিয়ে হয়তো অনেক কিছু করছি কিন্তু এখন আমাকে যারা ভালোবেসে দেয় আমি তাদের টা কিভাবে ফিরিয়ে দেবো কম মনে করো একটা মানুষ পৃথিবীতে আসার আগে আল্লাহ পাক তার রিজেক্ট ঠিক করে ঠিক করে দেয় ঠিক আছে মানুষ পৃথিবীতে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোথায় কি খাবে এটা তার জন্মের আগে আল্লাপাক ঠিক করে রাখে কারণ বর্তমান যুগে কি মানুষ না খায় মরে না বর্তমানে খাবে খাবে খাবে

এতে এটা ভাবিও তো এটা করবেন ওইটা তো হবে না ঠিক আছে এটা তো আল্লাহর কাছে আমরা ফেল মেরে গেলাম ঠিক আছে আর আল্লাহর পানার শুনে আল্লাহ পাক সবকিছু কইছে তারপরে কইছে বান্দা তোমার চেষ্টা তুমি চেষ্টা করবা না ঘরে বসে থাকবা ঘরে মুখে তো কেউ খাবার তুলে নিয়ে এসে দিবে না তাই না সেটা এখন মানুষের কাজ হলো তার সর্বোচ্চটা চেষ্টা করা ঠিক আছে হ্যাঁ মনে করেন যে আমাকে হয়তো অনেকেই বলে আমি আমি মানুষকে জ্ঞান দিই আমি কখনো মানুষকে জ্ঞান দিই না কারণ ছোট মানুষ আমি যেটা বুঝি সেটা বলি যদি আমার কথাই ভুল হয় অনেক বড় বড় ব্যক্তিরা আছে আমার ভিডিও করা দেখে আমার কথা যদি ভুল হয় অবশ্যই তারা ক্ষমা করবে কারণ আমাকে অনেকে আমাকে মেসেন দ্বারা নক করে বুঝছেন আমার তো ফেসবুক পেজ আছে সবাই জানে সেখানে ভিডিও আপলোড করি ওটা তো আমার রিয়েল পেজ লতা পার্টিন অফিসিয়াল তো ওখান আমাকে নক করে অনেক আনটিরা আছে ওই আন্টিরা আমাকে ফোন দিয়ে বলে আমি ওই কথা শুনে নিজেই শরণ পাই আমাকে বলে যে শোনো আমরা যে সত্তর বছরে যেসব কথা বলতে পারি নেই তুমি সেই বিশ বছরে সেই কথাগুলো বলো তোমার কথা শুনে খুব শিক্ষামূলক কথা আমি আবার কই জানটি আমি আর কি শিক্ষামূলক এমন কথা গেলাম আমার জীবনে যা ঘটছে তাই আপনাদের